দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আর আজকে ব্লগটা হচ্ছে খুবই ছোট্ট। এই যে দেখতেই পাচ্ছ আমরা দুজন আজকে সেম সেম ড্রেস পরে নিয়েছি। আর আজকে হচ্ছে দশমী, আমরা হচ্ছে এখানে কানিমাল হয়ে দেখতে যাচ্ছি। জানি না এখনো পর্যন্ত হচ্ছে কি না, অনেকটা লেট হয়ে গেছে। কালকে থেকেই হচ্ছে প্রতিমা বিসর্জন হচ্ছে, তো চলো দেখা যাক কী হয়। তো সবাই বেরিয়ে পড়েছে, সবাই যাচ্ছে আজকে, তো চলো তোমরাও দেখতে থাকো। আর আমরা এই যে দেখতে পাচ্ছ দুজনে সেম সেম ড্রেস পরে নিয়েছি, বুঝা দেখা মুখটা। তো চলো আমরা যাই, অনেক দেরি হয়ে গেছে, এমনিতে 8টা বেজে গেছে। তো আমরা যাওয়ার আগে ক্যাম্পাসের বাইরের গেটের থেকে চা খেতে শুরু করে দিয়েছি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা। তো চা খেয়ে মুডটাকে সবার ঠিক করে নিচ্ছি, কারণ সবাই ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে এসেছে। তো মুডটা এখন ঠিক করে নিই, চা খেয়ে তারপরে যাচ্ছি। আর এই যে এখন আমরা আসলাম, আর অনেক ঠাকুর বিসর্জন হয়ে গেছে। আর সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে, আমরা ভেবেছিলাম যে বাঙালিদের কিছু ঠাকুর আসবে, সেগুলোতে এনজয় করবো, বাট আমরা আসার আগেই ঠাকুরগুলো বিসর্জন হয়ে সবাই বাড়ি চলে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এখানের যেগুলো হচ্ছে নন বেঙ্গলিদের যে পুজোগুলো, ওগুলোই বিসর্জন এখন দেখি। চলো তোমাদেরকে দেখাই নন বেঙ্গলিদের বিসর্জনগুলো কীরকম করে হচ্ছে এখানে। আমরা তো মিস করে গেলাম, আমাদের খুব ইচ্ছা ছিল সিঁদুর খেলবো আর দারুণ এনজয় করবো। দশমীতে ডান্স দেবো, ভাসান ডান্স, যেহেতু নবমীতে অষ্টমীতে ডান্স করেছি, দশমীতে একটা ডান্স হবে, বাট সেটার প্ল্যান পুরো ভেস্তে গেল। আর এই যে ঠাকুরগুলো সব এক এক করে বিসর্জন হচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর আমরা ফার্স্ট টাইম এখানে আসলাম, এই সব এবছরের পুজো বিসর্জন সব কিছুই ফার্স্ট টাইম দেখছি, আর এটাই হয়তো লাস্ট টাইম দেখবো। জানি না, বলতে পারছি না নেক্সট ইয়ার কী হবে, বাট এবছরই ফার্স্ট, এবছরই হয়তো লাস্ট। তো এই যে দেখো ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হচ্ছে, আর সব ঠাকুর এখানেই বিসর্জন হয়। তো অনেক দূর দূর থেকে এখানে বিসর্জন হতে আসে। আর প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে, দারুণ মুখগুলো। আর এখানে যেহেতু মা দুর্গার নটা রূপের, প্রত্যেকটা জায়গায় এক একটা ভাবে রূপে পুজো হয়েছে। আর এদিকে দেখো বাঙালিরা ডান্স করছে। তো এই ভিডিওটা আমি একজনের কাছ থেকে পেয়েছি, তো খুবই মিস করছিলাম এই ভিডিওটা দেখার পর। যাই হোক, কিছু করার নেই। ওখানে বিসর্জন খানিকক্ষণ দেখার পর এখন আমরা চলে এসেছি লেক ভিউ, ভোপালের সবথেকে সুন্দর জায়গা। আর এখানে রাত্রেবেলা খুব সুন্দর লাগে। তো তোমরা অতটা হয়তো বুঝতে পারছো না কি আমি জানি না, বাট আমরা সামনে থেকে দেখেছি, আমাদের খুবই ভালো লেগেছে। আর দারুণ জায়গা, প্রত্যেকবারে আসার ইচ্ছা ছিল, রাতের ভোপালটা দেখার ইচ্ছা ছিল, রাতের লেক ভিউটা খুবই সুন্দর। তো এবছর যাই হোক পূরণ হলো সেটা। তো দেখতে পাচ্ছি এখানে কটা ছেলে গান করছে সব বন্ধুরা মিলে, বেশ ভালো লাগছিলো। মানে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর ছিল, শান্ত একটা পরিবেশ, সাথে লেক ভিউ দারুণ একটা ছিল। আর এখন আমরা ডিনার করছি, তো ডিনার করে চলে যাবো বাড়ি। আর এই যে এই জায়গাটা দেখছো, তো এই জায়গাটা আমাদের অনেক দিন আগে আসার ইচ্ছা ছিল। এটা একটা মসজিদ, তো উপরে মসজিদ আছে, আর এইদিকে জায়গাগুলো খুব সুন্দর। তো এখানে আমাদের আসার ইচ্ছা ছিল, বাট কোনোদিন হয়নি, বাট আজকে আসতে পেরে বেশ ভালো লাগলো, কারণ সামনেই হচ্ছে রেস্টুরেন্টটা ছিল, তো রেস্টুরেন্টের সামনেই এটা পড়েছে, তো একটু ঘুরে গেলাম। আর আমরা এতটাই কাজ পাগল মানুষ হয়ে গেছি যে রাতের বেলাতেও আমাদের হসপিটালকে মিস করছি। তো আসার সময় হসপিটালে ঘুরে গেলাম, আর বাকি ফ্রেন্ডরা তো তাদের পেশেন্টগুলোকে দেখে গেলো যে পেশেন্টগুলো কেমন আছে। তো সবাই প্রচুর মিস করে হসপিটাল থেকে, তাই জনের ঘুরে টুরে এসেও তারা হসপিটাল একবার ঘুরে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি বা ভিডিওটা লেট হয়ে গেলো কিছু মনে করো না, কিছু কারণের জন্য আমি আপলোড করতে পারিনি, লেট হলো। তো চলো সবাই একটু দেখার পর লাইক করে দিও, কমেন্ট করে দিও, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।